জানি মিথ্যে পরিচয় নিয়ে তুই একটা লোকের কাছে যাতায়াত করছিস, তাই যদি করবি তাহলে তোর ওখানে যাওয়ার কোনো দরকার ছিল বল? তুই দরকার ছিল কিছু? মামু, আমি তো কখনো তাকে দেখিনি। আমি যদি আমার আসল পরিচয় দিতাম আর তিনি যদি আমার সাথে দেখা করতে অস্বীকার করতেন, সেই জন্য তো আমি আমার মিথ্যে পরিচয় দিয়েছি। ঠিক আছে আশিস, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে সেই সময় তোর মিথ্যে পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখন এখন তো এই পর্বটাকে শেষ করতে হবে। না 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 মানে যতদিন না তিনি স্বীকার করছেন যে আমার মাকে আর আমাকে তিনি বঞ্চিত করেছেন, ততদিন আমি তাকে আমার পরিচয় দেব না। যার হোক, তিনি তো তোর থাক 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 ছোট বলার দরকার নেই, কিন্তু প্রতিশোধ আমি কখনো কারোর উপর নিইনি আর নিতে পারবো না। তার কারণ আমি জানি প্রতিশোধ নিলে আমি কোনোদিন জিততে পারবো না। জানিস আশিস, যদি সম্ভব হতো আমি নিজে গিয়ে তার কাছে তোর পরিচয় দিয়ে আসতাম, তাতে তুই অন্তত তোর এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতিস। আমার যে কোনো উপায় নেই রে। মামু, এই যে তুমি কথাটা আমাকে বললে, এটা আমি নিজেই হয়তো, কিন্তু আমার আর কিছু জানার দরকার নেই মামু। আমি আমার অনেক বড় পাওয়া পেয়ে গেছি মামু। আমার আমার লড়াইটা তুমি আমাকে নিজেকেই লড়তে দাও না।